হচ্ছে ২৭তম ফোবানা আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়ে ফ্লোরিডার অরল্যান্ডোতে সফলভাবে ২৬তম ফোবানা সম্মেলনের সমাপ্তি। গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানালেন নিউ ইয়র্কে সেমিনারে বক্তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের খবর দিয়ে। উচ্ছ্বাস উল্লাস আর প্রাণের দ্বারে উদ্বেলিত উৎসবের আমেজে সূর্যস্নাত ফ্লোরিডার আনন্দ সর্গ অরল্যান্ডোতে অনুষ্ঠিত হলো ২৬তম ফোবানা সম্মেলন। উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির আহ্বান এবং লস এঞ্জেলেসে ২৭তম ফোবানা আয়োজনের সিদ্ধান্তের মধ্য দিয়ে এটিএন বাংলার সহযোগিতায় ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা নামল প্রবাসীদের সবচেয়ে বড় এই মিলন মেলার। শেখ আফজাল এবং দিনালের ক্যামেরায় রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা এবং চয়নিকা শিল্পী গোষ্ঠীর যৌথ আয়োজনে ৩১ আগস্ট শুক্রবার অরল্যান্ডোর ওয়ার্ল্ড গ্রেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ফোবানায় টানা ৩ দিন ছিল জমজমাট আয়োজন। ৩১ আগস্ট, ১ ও ২ সেপ্টেম্বর জমজমাট ফোবানা সম্মেলন সফল করতে হাজারো প্রবাসী বাঙালি বাংলাদেশি প্রাণের টানে শেকড়ের সন্ধানে ছুটে আসেন কনভেনশন সেন্টারে। বিশাল চত্বরটি ছোট বড় বাঙালিদের ভিড়ে হয়ে ওঠে যেন ছোট্ট এক বাংলাদেশ। শুক্রবার বিকেলে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন ফোবানা হোস্ট কমিটির নেতৃবৃন্দ। পরে মূলমঞ্চে কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সকলকে পরিচয় করিয়ে দেন কমিটির সদস্য সচিব বাবুল হাই। ফোবানা আয়োজনের উদ্দেশ্য ও আনুষঙ্গিক বিষয় নিয়ে একে একে বক্তব্য রাখেন হোস্ট কমিটির চেয়ারম্যান মুরাদ কে ঠাকুর, আহ্বায়ক খালেদ খুদা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিফ প্যাট্রন মাহবুবুর রহমান, চিফ কোঅর্ডিনেটর ফখরুল আহসান, নির্বাহী যুগ্ম আহ্বায়ক মোহাজ্জেম ইকবাল এবং এমডি খসরু, চিফ কনসালটেন্ট এ কে এম হোসেন হিতু, প্রধান উপদেষ্টা আজম চৌধুরী, কো কনভেনার আশরাফ রেজা ও যুগ্ম সদস্য সচিব রেদওয়ান চৌধুরী। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে আসেন যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স উপসহকারী মন্ত্রী ডক্টর এলিসা আয়ার্স। তিনি তার বক্তব্যে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ডক্টর এলিসা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে দ্রুত ধাবমান বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বললেন, দেশটির উন্নয়নের ঘনিষ্ঠ অংশীদার যুক্তরাষ্ট্র। কয়েক মাস আগে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরই তার প্রমাণ। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে পদ্মা সেতু নির্মাণ সহ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। যুক্তরাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন পেশার কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে তিনি নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি চর্চার পাশাপাশি তাদেরকে যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে আরও বেশি করে সম্পৃক্ত হয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর পরিবেশিত হয় জাদু প্রদর্শনী, স্থানীয় শিল্পীদের নৃত্য ও সঙ্গীতের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনের অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এম এ শোয়েব, বিউটি দাস, পুলক প্রমুখ। ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিন মূলমঞ্চের পাশে আয়কর, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, নির্বাচন ও রাজনীতি এবং জলবায়ু সহ পরিবেশ ও জলবায়ু সহ বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের ছবি গেরিলা প্রদর্শনের পর মূল মঞ্চে সমাজকর্ম, শিক্ষা সহ বিভিন্ন সফলতার স্বীকৃতির জন্য বেশ কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়। পরের পর্বে বাংলাদেশের নামকরা উপস্থাপক নাবিদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন চয়নিকা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা এবং দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন তানভীর শাহীন, শাহ মাহবুব, শাহনাজ বেলি, আতিক। Thank you.
শেষ দিন রোববার ফোবানা সম্মেলনে ছিল প্রবাসী বাংলাদেশীদের উপচে পড়া ভিড়। মূল মঞ্চের পাশে বসা স্টলে সারাদিন চলে দেশীয় পণ্য কেনাবেচার ধুম। এসব স্টলে বিক্রেতা এবং ক্রেতারা ইউএস পরিক্রমার ক্যামেরায় জানান সম্মেলন নিয়ে তাদের উৎফুল্ল প্রতিক্রিয়া। বেশ কয়েকটি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয় এদিন। এর মধ্যে ছিল কলেজগামী ছাত্রছাত্রীদের জন্য নানা তথ্য বিষয়ক সেমিনার, কলেজ প্ল্যানিং, উদয়ন ফাউন্ডেশন আয়োজিত ভোট বিষয়ক সেমিনার, এই প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের নিয়ে সেমিনার ইয়াং ভয়েস। এরপর আয়োজকরা মঞ্চে এসে আগামী বছর লস এঞ্জেলেসে ফোবানা অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং 27তম ফোবানা সম্মেলনের চেয়ারম্যান অ্যাটর্নি আলমগীর সহ অন্যান্যদেরকে পরিচয় করিয়ে দেন। নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির অঙ্গীকার করেন। এ সময় 26তম অরল্যান্ডো ফোবানার মিডিয়া পার্টনার এটিএন বাংলার পক্ষে বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউএস এর ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম। বরাবরের মতোই এটিএন বাংলা ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশীদের সুখ দুঃখ আনন্দ বেদনার কথা তুলে ধরবে এমন আশ্বাস দিয়ে ফখরুল আলম নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিভাবকদের এ ধরনের আয়োজনে নিজেদেরকে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। আর আহ্বান জানান প্রবাসে নিজেদেরকে বিভক্ত না রেখে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরতে। অনুষ্ঠানে বেশ কয়েকজনকে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সন্ধ্যার পর জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস এবং প্রিয়া ডায়েসের উপস্থাপনায় অনুষ্ঠিত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়, কুমার বিশ্বজিৎ, কনক চাপা, আরিফিন রুমি। হল ভর্তি অরল্যান্ডোবাসী শিল্পীদের সাথে নেচে নেচে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন গভীর রাত পর্যন্ত। অরল্যান্ডো ফোবানার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। দর্শক, অরল্যান্ডো ফোবানা নিয়ে শনিবার 8 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় রাত 10:30 এবং বাংলাদেশ সময় রোববার সকাল 8:30 এটিএন বাংলায় প্রচার করা হবে 25 মিনিটের একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল।